মোহাম্মদ নোয়াদাল এরা প্রত্যেকেই খুনি প্রত্যেকেই খুনি প্রত্যেকেই খুনি প্রত্যেকেই খুনি প্রত্যেকেই খুনি ও গড দাঁড়াই 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 আমি কাউকে খুন করিনি এর বাদে করব আমি খুন করব আমি কার কাছে এত বেশি ইনফরমেশন থাকতে পারে যে আপনাকে খুনি ভাবতে পারে পুলিশ ঠিক Hey! Agun! আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম ছবিটা নিয়ে কারণ আমাদের দেশে এরকম থ্রিলার সাসপেন্স মুভি আমার মনে হয় না করা হয়েছে আমি খুবই ভয় ছিলাম যে আসলে কি হচ্ছে আমরা কি টোটাল হলের মধ্যে সাসপেন্সটা ক্রিয়েট করতে পারছি কিনা ওই টান টান ব্যাপারটা থাকছে কিনা আমাদের অডিয়েন্স কি বিরতিতে চলে গেল কিনা মানে বিলিভ মি আমি এখানে অ্যাক্টিং করার পর আমাকে হলের লাস্ট সিটে বসে দেখতে হয়েছে কারণ পুরো হাউসফুল ছিল এটা আমি আসলে এক্সপেক্টই করি নাই সিনেমাটা একটু ভিন্ন ধরনের ছিল ভালো লাগছে এটা আপনার জাস্ট একটু সাইকোলজিক্যাল সিনেমা ভালো লাগলো সাসপেন্স ভরা মুভি প্রথমে ভাবছিলাম যে বাংলাদেশি সিনেমাতে একটা ব্যাপার থাকে যে টিভি মনে হয় আমি খুব কনফিউজ ছিলাম আমরা বললো যে চলো দেখি বাংলাদেশি ছবি আমরা না দেখলে কে দেখব তো যতগুলো গেজ আমরা সিনেমা হলে করেছিলাম দেখলাম আসলে ফিনিশিংটা টোটালি অন্যরকম আমার গেজেরও বাইরে ওর গেজেরও বাইরে তো That is the success of the movie. এটা অনেক মানে বুদ্ধি করে দেখতে হয় আর কি একটু গোয়েন্দা কাহিনী স্কুল কলেজে থাকতে এই ধরনের বই পড়তাম অনেক কিন্তু সিনেমায় আসলে বাংলাদেশে কোনো সিনেমা এরকম দেখিনি ব্যতিক্রম লেগেছে খুব ভালো লেগেছে মানে পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি সবাই খুব মজা হবে ইনশাআল্লাহ লুৎফর রহমান জর্জ ওনার অভিনয়টা আমার একদম ন্যাচারাল লেগেছে অনেক ভালো লেগেছে মনেই হয়নি যে অভিনয় করছে একদম বাস্তব মনে হচ্ছে আমি দর্শককে রিকোয়েস্ট করব যে আপনারা হলে আসেন সিনেমাটা হলে দেখেন কারণ আপনারা যদি ইন্সপায়ার না করেন তাহলে আসলে এই জাতীয় ফিল্মগুলো আমাদের দেশে আর হয়তো কেউ বানাবে না যেহেতু কেউ সাহস করে অলরেডি বানিয়ে ফেলেছে আমাদের দায়িত্ব সেটাকে সাহায্য করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তো আমি আশা করব আপনারা যারা এই ছবিটা দেখতে চান তারা অবশ্যই ছবিটা হলে এসে দেখবেন পাইরেসি থেকে দূরে থাকুন হলে এসে ছবি দেখুন আমাকেও ভালো লেগেছে তো যে আসলটা যে গানটা দিচ্ছিল ওটার মধ্যে আসল ভয়টা ছিল